দেখুন, ভারতীয় বায়ুসেনা চীনের গা ঘেঁষে যে সাতটা অ্যাডভান্স এয়ারফিল্ড বানাচ্ছে। চীন সীমান্তের কাছে এয়ারক্রাফট নামাতে নতুন সাতটি অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড তৈরি করছে ভারত। অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে এই এয়ার স্ট্রিপ তৈরি হবে, সেই সঙ্গে পুরনো এয়ার স্ট্রিপগুলোকেও আধুনিকীকরণ করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি বায়ুসেনার মহড়া গগনশক্তি চলাকালীন এই এলাকা পরিদর্শন করেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। এরপরেই এই আধুনিকীকরণের কথা ঘোষণা করেন তিনি। এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়াও এই খবর নিশ্চিত করেছেন। একদিকে চীন সীমান্তে ভারত নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। উত্তরাখণ্ডের উত্তরকাশীর সীমান্তবর্তী এলাকায় উড়ানো হয়েছে যুদ্ধবিমান। গগনশক্তি নামে এই মহড়া শুরু হয় গত মঙ্গলবার সকাল 6:30 নাগাদ। ভারত চীন সীমান্ত থেকে 230 কিলোমিটার দূরে চীনালিশুর নামের একটি জায়গায় ঘাটিঘাড়ে ভারতীয় বায়ুসেনার বিমানগুলি। বায়ুসেনা অফিসারদের ওই জায়গায় নিয়ে যাওয়া হয় AN-32 নামের ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে। 8 এপ্রিল থেকে শুরু হয় ভারতীয় বায়ুসেনার সবথেকে ব্যাপক আকারের মহড়া গগনশক্তি, চলে 22 এপ্রিল পর্যন্ত। এই গগনশক্তি মহড়ায় আকাশে উড়েছে অন্তত 1100 কমব্যাট ও ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, উড়ানো হয় হেলিকপ্টারও। আকাশ থেকে জলের মাঝে বোমা ফেলে চলবে মহড়া।